90% মুসলিম। ইয়েস, দেশে মোটামুটি কোনো একটা ঘটনা ঘটলেই অ্যাটলিস্ট 1000 মানুষ এমন স্ট্যাটাস দেয় যা শুরু হয় 90% মুসলিমের দেশে এই তিনটি ওয়ার্ড দিয়ে। হ্যাঁ, পরিসংখ্যানগতভাবে এটা সঠিক যে বাংলাদেশ 90% মুসলিমের একটি দেশ, কিন্তু কখনো কি ভেবে দেখেছি একদিকে হিন্দু মেজরিটির ইন্ডিয়া এবং অন্যদিকে বৌদ্ধ মেজরিটির মিয়ানমার থাকা সত্ত্বেও কিভাবে ভাপা পিঠার মাঝে করলা ভর্তার মতো 90% মুসলিমের দেশ হয়ে উঠল এই বদ্বীপটি? তোর এ পাশে আমার, ও পাশে আমার, মাঝখানে তুই, ভাপা পিঠের মধ্যে করলা ভর্তা। হ্যালো ইউটিউব, ওয়েলকাম টু ভিগল অ্যান্ড হিস্ট্রি। এখানে আমি কথা বলি বিভিন্ন দেশের ইতিহাস এবং আমাদের আশেপাশের বিভিন্ন ঘটনার হিস্টোরিক্যাল প্লট নিয়ে। তো চলুন আজ জানা যাক কিভাবে আমাদের এই বাংলাদেশ করলা ভর্তা হয়ে উঠল। আই মিন টু সে 90% মুসলিমের দেশ হয়ে উঠল। আমাদের অনেকেরই হয়তো একটি ধারণা আছে যে বাংলাতে ইসলাম ধর্মের সূচনা হয় 1204 সালে টার্কিশ জেনারেল বখতিয়ার খলজির বিহার ও বাংলা বিজয়ের মাধ্যমে। কিন্তু এরও বেশ আগে, প্রায় 700 থেকে 800 সালের দিকে, আরবের অনেক বণিকরাই ব্যবসা কাজে বাংলাতে আসা যাওয়া করত। সেই সময়ে আরাকান ও বর্তমান চট্টগ্রামের সাথে তাদের ট্রেড হিস্ট্রি থাকার প্রমাণও পাওয়া যায়। এক্ষেত্রে তাদের সাথে আসা অনেক আরবীয়রাই ধর্ম প্রচারও করতে থাকে। এমনকি 957 সালের দিকে আরবের ফেমাস জিওগ্রাফার আল মাসুদি যখন বাংলায় আসেন, তিনি এখানে বেশ কিছু মুসলিম পরিবার দেখতে পাওয়ার কথাও উল্লেখ করে যান। এছাড়াও বর্তমান বাংলাদেশের লালমনিহাটে অবস্থিত নিদারিয়া মসজিদকে সাউথ এশিয়ার সব থেকে পুরাতন মসজিদও বলা হয়। অনেকের মতেই এই মসজিদটি বানানো হয়েছিল মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহি আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় কিংবা তার কিছু বছর পরই। অর্থাৎ এ থেকেই বোঝা যায় প্রকৃতপক্ষে বাংলাতে ইসলাম ধর্মের পদচারণা কেবলমাত্র টার্কিশদের ইসলামিক কনকোয়েস্ট থেকেই শুরু হয়নি, বরং এর বহু বছর আগে থেকেই আরবদের সুবাদে অনেক মুসলিম পরিবারই বাংলাতে বসবাস করছে। বাট ইয়েস, বখতিয়ার খলজি যেটা করেছেন তা হলো বাংলাতে প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করা। আগে যতই মুসলিম পরিবার এখানে থাকুক না কেন, ইতিহাসে বাংলার প্রথম মুসলিম শাসক হিসেবে তার নামই আসবে। মূলত বখতিয়ার খলজি ছিলেন দিল্লি সুলতানাতের অধীনে মির্জাপুরের একজন জাগিরদার। তিনি দিল্লি সুলতানাতের হয়ে 1200 সালে বিহার এবং 1204 সালে নদিয়াতে বাংলার রাজা লক্ষণ সেনকে পরাজিত করার মাধ্যমে বাংলা দখল করে নেন। এখানে আমাদের সবার মুখে একটি মিথ প্রচলিত আছে যে তিনি মাত্র 18 জন সোলজার নিয়েই লক্ষণ সেনকে পরাজিত করেছিলেন। এর সত্যতা যাচাই এবং বখতিয়ার খিলজির জীবনী নিয়ে জানতে সেপারেট একটি ভিডিও করা যেতে পারে। প্লিজ কমেন্ট করে জানাবেন টার্কিশ জেনারেল ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির বাংলার ক্ষমতা দখল এবং তা বেশি দিন স্থায়ী না হওয়ার কারণ নিয়ে আলাদা কোনো ভিডিও চান কিনা। যাই হোক, বাংলার শাসক বললেও বর্তমানে আমরা বাংলা বলতে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে সম্পূর্ণ এলাকাটি বুঝি, বখতিয়ার খিলজি কিন্তু সেই পুরো এলাকা শাসন করেননি। তিনি তৎকালীন সময়ে নদিয়া এবং পরে গৌড় শাসন করেছেন, কিন্তু তার বাংলা বিজয়ের পর থেকে যা হয় তা হলো বর্তমান বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় আরও অনেক মুসলিম শাসকের আবির্ভাব হওয়া শুরু করে। এ সময় অনেক পীরাউলিয়ারাও বাংলাতে ইসলাম ধর্ম প্রচারের কাজে আসতে থাকে, যার মধ্যে 1303 সালে হজরত শাহজালাল রহমাতুল্লাহের কারণে শ্রীহাট্টা বা বর্তমান সিলেটে এবং 1398 সালে জাহান আলী রহমাতুল্লাহের প্রভাবে দক্ষিণবঙ্গে বেশ কিছু মুসলিম কমিউনিটি গড়ে উঠতে থাকে। এরই মাঝে 1352 সালে দিল্লি সুলতানাত থেকে আলাদা হয়ে সমগ্র বাংলাকে এক করে বাংলা সুলতানাত প্রতিষ্ঠা করেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। এখন পর্যন্ত যে সমস্ত শাসকদের নাম বললাম তার কেউই কিন্তু বাংলার সাধারণ মানুষের মাঝে ইসলাম ধর্ম প্রচারে সরাসরি তেমন কোনো ভূমিকা রাখেননি। ইসলাম ধর্ম বিস্তারে যেই শাসকের ভূমিকা সবথেকে বেশি হিসেবে ধরা যায় তিনি হলেন সুলতান জালালউদ্দিন মোহাম্মদ শাহ। তিনি জন্মেছিলেন একটি হিন্দু পরিবারে। তার পিতা রাজা গণেশ 1414 সালে ইলিয়াস শাহী ডাইনেস্টি থেকে বাংলা সুলতানাত কেড়ে নেন এবং পুনরায় বাংলায় হিন্দু শাসন প্রতিষ্ঠা করেন। কিন্তু 1418 সালে রাজা গণেশের মৃত্যুর পর তার ছেলে যাদুনারায়ণ ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং বাংলা সুলতানাতে বসেন, আর এই সময় তার নাম পরিবর্তন করে রাখা হয় জালালউদ্দিন মোহাম্মদ শাহ। তিনি ক্ষমতায় আসার পর অনেক ভিন্ন ধর্মের মানুষকে ইসলাম ধর্মে রূপান্তরিত করেছিলেন। এছাড়াও তিনি প্রথম আরাকানকে বাংলার অধীনে নিয়ে আসেন এবং আফগানিস্তান, আরব এমনকি মিশনের মুসলিম শাসকদের সাথেও তিনি বাংলার কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেন। এর প্রমাণ হিসেবে বলা যায় তার অনুদানে বানানো মক্কা ও মদিনাতে 2টি মাদ্রাসা, যেগুলোকে এখনো বাঙালিয়া মাদ্রাসা বলে চিহ্নিত করা হয়। এই বাংলা সুলতানাতের পতন ঘটে 1572 সালে মুঘল ইনভেশনের মাধ্যমে। মুঘল পিরিয়ডে বাংলাতে, অর টু বি মোর স্পেসিফিক বর্তমান বাংলাদেশে, ইসলাম ধর্মে একটি এভলিউশন ঘটে। কারণ লক্ষ্য করলেই দেখা যাবে এর আগের বেশিরভাগ মুসলিম শাসকদের ক্ষেত্রেই তাদের রাজধানী কিংবা সবথেকে উন্নত এলাকাগুলো ছিল বর্তমান পশ্চিমবঙ্গে। অন্যদিকে মুঘলরাই প্রথম বাংলার রাজধানী করে
করে ঢাকাকে। এর ফলে এ সময় পূর্ব বাংলায় বা এখনকার বাংলাদেশে সাধারণ মানুষের মাঝে ব্যাপকভাবে ইসলাম ধর্ম ছড়িয়ে পড়ে। এখন প্রশ্ন আসতেই পারে, মুঘলরা আসার আগে বর্তমান পশ্চিমবঙ্গে মুসলিম শাসন চলেছিল প্রায় 300 বছর, কিন্তু সেখানে ইসলাম ধর্ম সাধারণ মানুষের মাঝে কেন এতটা ছড়িয়ে পড়েনি? এর পেছনের কারণ জানতে হিন্দু ধর্মের প্রচলিত জাত ব্যবস্থাটি সম্পর্কে আমাদের বুঝতে হবে। যদিও প্রায় সবার কাছে এই জাত বা কাস্ট সিস্টেমটি বেশ পরিচিত হওয়ার কথা, তবুও যারা জানেন না তাদের জন্য চলুন একবার রিভাইজ করে নেওয়া যাক। হিন্দু ধর্ম মতে মানব জাতিকে সৃষ্টি করা হয়েছে হিন্দু গড অফ ক্রিয়েশন ব্রহ্মার শরীরের বিভিন্ন অংশ থেকে, যেখানে ব্রহ্মার মাথা থেকে সৃষ্টি হয়েছে ব্রাহ্মণরা, যারা সাধারণত ছিল পুরোহিত, শিক্ষক বা সমাজের বিভিন্ন ইন্টেলেকচুয়াল মানুষজন। এরপরে ব্রহ্মার বাহু থেকে সৃষ্টি করা হয় ক্ষত্রিয়দের, যারা মেইনলি ছিল ওয়ারিয়ার্স অ্যান্ড রুলার্স, আর থাই থেকে বানানো হয় বৈশ্যদের, যাদের কাজ ছিল ব্যবসা বাণিজ্য করা, এবং ফাইনালি ব্রহ্মার পা থেকে বানানো হয় শূদ্রদের, যারা সকল ধরনের শারীরিক পরিশ্রমের কাজ করত। তো এই হলো বর্তমান সময়ে আমাদের জানা মতে জাত বা বর্ণগুলো। কিন্তু এর বাইরেও সেই সময়ের হিন্দু সমাজে আরও একটি বর্ণ প্রচলিত ছিল, যা হলো দালিতস, যাদের কাজ ছিল পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ন্ত্রণ করা, যাকে তৎকালীন সমাজের সবথেকে নিম্ন পর্যায়ের কাজ হিসেবে ধরা হতো। এই কারণে এদেরকে অবর্ণ বা বিভিন্ন ক্ষেত্রে আনটাচেবলও বলা হতো। এ থেকেই একটি জিনিস হয়তো বোঝাই যাচ্ছে, সে সময়ের হিন্দু সমাজে এই শূদ্র এবং দালিত জাতির মানুষদের খুবই বৈষম্যের চোখে দেখা হতো। আর পূর্ববঙ্গ বা বর্তমান বাংলাদেশে এই দুই জাতের মানুষের পরিমাণই ছিল সবথেকে বেশি। তো এই জঙ্গলে ঘেরা বাংলার অশিক্ষিত মানুষের কাছে যখন ইসলাম ধর্মের দাওয়াত নিয়ে যাওয়া হয়, তাদের সামনে দুইটি রাস্তা চোখে পড়ে। এক, জাত বৈষম্যের শিকার হয়ে হিন্দু ধর্মে থেকে যাওয়া, কিংবা দুই, নতুন ধর্ম ইসলামে কনভার্ট হওয়া, যেখানে সমাজের নিম্ন শ্রেণীর মানুষদেরকেও যথেষ্ট সম্মানের সাথে সমান চোখে দেখা হয়। স্বাভাবিকভাবেই পূর্ব বাংলার সাধারণ মানুষের কাছে কোরআনের ছোঁয়া বেশ দ্রুত ছড়িয়ে পড়ে, যা পশ্চিম বাংলার ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়দের কাছে যায় বেশ ধীর গতিতে। ওয়ান পয়েন্ট টু বি নোটেড, আমি এখানে বেশিরভাগ মানুষের কথা বলেছি, নট নেসেসারিলি যে পূর্ব বাংলার কেবলমাত্র শূদ্র ও দালিতরাই ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, অর ভাইস ভার্সা ফর ওয়েস্ট বেঙ্গল। এছাড়াও মুঘল আমলে সারা ভারতবর্ষেই মুসলিমদের পরিমাণ বেশ বেড়ে যায়। এক্ষেত্রে যেমন টার্কি, ইরান কিংবা আরব থেকে আসা মুসলিমদের সংখ্যা বেড়েছিল, ঠিক এর পাশাপাশি ভারতের নতুন রূপান্তরিত মুসলিমদের পরিমাণও বাড়তে থাকে। যাই হোক, এভাবে মুঘলদের পর ব্রিটিশ পিরিয়ডেও সমগ্র ভারত এবং বাংলাতে হিন্দুদের পাশাপাশি মুসলিমরাও সংখ্যাগরিষ্ঠ হিসেবে গণ্য হতো। শুধুমাত্র পূর্ব বাংলার হিসাব করলে 1870 সালে করা একটি পরিসংখ্যানে দেখা যায়, বাংলায় প্রায় 1,80,00,000 মতো হিন্দু জনসংখ্যার বিপরীতে মুসলিম জনসংখ্যা ছিল 1,60,00,000 মতো। 1890 সালের পরবর্তী সময়ে বাংলায় আবারও মুসলিমদের পরিমাণ আরও বাড়তে থাকে। এ সময় নর্দার্ন ইন্ডিয়া থেকে বড় একটি মুসলিম জনগোষ্ঠী বাংলাতে পাড়ি জমায়, এবং সর্বশেষ 1947 সালে দেশভাগের সময় পশ্চিমবঙ্গের অনেক মুসলিম পরিবারই পূর্ব বাংলাতে চলে আসে, আর এখানের অনেক হিন্দু পরিবারই চলে যায় ভারতে। আর এ থেকেই 1947-এর পরের পূর্ব পাকিস্তান বা 1971-এর পরে আমাদের বাংলাদেশ হয়ে উঠল একদিকে হিন্দু মেজরিটির দেশ এবং একদিকে বৌদ্ধ মেজরিটির দেশ থাকা সত্ত্বেও এ কান্ট্রি উইথ 90% মুসলিম পপুলেশন। তো আশা করি ইউ হ্যাভ গটেন ইউর অ্যান্সার্স। অনেকেই হয়তো বলতে পারেন, আমি বারো ভুঁইয়া এবং নবাব আলিবর্দী খান কিংবা সিরাজউদ্দৌলার মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ মুসলিম শাসকদের কথা স্কিপ করে গেছি। তো সেই ক্ষেত্রে বলতে চাই, আজকের ভিডিওটি বাংলার ইতিহাস কিংবা বাংলার মুসলিম ইতিহাস নিয়ে ছিল না। সকল মুসলিম শাসকেরাই এখানে ইসলাম ধর্ম পৌঁছে দেওয়ার পেছনে কোনো না কোনো ভূমিকা রেখেছেন, কিন্তু আজকের ভিডিওটি ছিল মূলত কিভাবে ইসলাম ধর্ম বাংলাদেশে প্রবেশ করলো এবং ছড়িয়ে পড়লো তা নিয়ে। এই কারণে যে সকল শাসকদের নাম না বললেই নয়, কেবল তাদের নামই মেনশন করা হয়েছে। বাট ইয়েস, আপনারা যদি বাংলার মুসলিম শাসনের ইতিহাস কিংবা ওভারঅল বাংলার ইতিহাস নিয়ে ম্যাপ অ্যানিমেশন অ্যান্ড ইনফোগ্রাফিক্স এর মাধ্যমে জানতে চান, প্লিজ ডু লেট মি নো ইন দ্য কমেন্টস। এই ভিডিওটি করতে আমি মূলত দুইটি বই ব্যবহার করেছি, সেগুলো হলো দ্য হিস্ট্রি অফ বেঙ্গল ভলিউম 2 মুসলিম পিরিয়ড বাই স্যার যাদুনাথ সরকার, অ্যান্ড দ্য প্রিচিং অফ ইসলাম এ হিস্ট্রি অফ প্রোপাগেশন অফ মুসলিম ফেথ বাই স্যার টমাস ওয়াকার আর্নল্ড। এছাড়াও ভিডিওতে ব্যবহৃত ইনফরমেশনগুলোর রেফারেন্স ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, কেউ আরও ডিটেলসে জানতে চাইলে সেগুলো দেখে আসতে পারেন। আর আজকের ভিডিওর আইডিয়াটি ছিল একজন ভিউয়ারের কমেন্ট রিকোয়েস্ট থেকে। সো মানবিক, থ্যাংক ইউ ফর ইউর অ্যামেজিং ভিডিও আইডিয়া। এছাড়াও আপনারা সারা বিশ্বের যে কোনো হিস্টোরিক্যাল ঘটনা সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, চেষ্টা থাকবে সবাই রিকোয়েস্ট রাখার। এনিওয়েজ, অনেক বেশি বলে ফেললাম আজকে, যারা এতদূর পর্যন্ত আমার বকবক সহ্য করেছেন, আই থ্যাংক ইউ এ লট, হ্যাভ এ গুড উইক, গুড বাই ফ্রম ভিগল অ্যান্ড হিস্ট্রি। করল্লা ভর্তা শরীরের জন্য খুবই উপকারী বড় মেয়ে।